পুলিশের বাড়িতে চুরি। এক রাতে প্রাক্তন পুলিশ কর্মী সহ দুই পুলিশের বাড়িতে চুরি, তদন্তে পুলিশ। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট থানার বসিরহাট পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের ঘটনা। এক প্রাক্তন পুলিশ কর্মীর বাড়ির মন্দিরে চুরি। মায়ের গা থেকে 10 থেকে 15 ভরি সোনার গয়না এবং একটি হীরের টিপ নিয়ে চোরের দল পালিয়েছে। আরো এক পুলিশ অফিসারের বাড়িতে প্রয়োজনীয় নথিপত্র নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। ঘটনাস্থলে বসিরহাট থানার পুলিশ। হ্যাঁ, থানাতে আমি যে জানিয়েছি, থানাতে ফোন করেছিলাম, 100 ডায়ালে ফোন করেছিলাম। তারপরে ওখান থেকে ওই ওখান থেকে অফিসারদের পাঠিয়েছিল, সব এসেছিল, এসে দেখে দেখে দিয়েছে। তারপরে মিঠুনকে খোদ এই পুলিশের বাড়িতে চুরি কি বলবেন? পুলিশ থাকলে কি বলবো? বসিরহাট 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মিঠুন সর নামে আরো এক পুলিশ অফিসার বাড়িতে না থাকায় বাড়ির গেট ভেঙে বাড়িতে ঢুকে চুরি করে এবং বাড়ির প্রয়োজনীয় কাগজপত্র এবং বিভিন্ন জিনিসপত্র আগুনে পুড়িয়ে দেয়। পাশাপাশি অরিজিৎ সিং নামে এক প্রাক্তন পুলিশের বাড়ির মন্দিরের জানলা ভেঙে চুরি যায় আনুমানিক 10 থেকে 15 ভরি সোনার গয়না এবং একটি হীরের টিপ। পুলিশের বাড়িতে চুরির ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়। হয়েছে কালকে রাত্রে মন্দির ভেঙে চুরি হয়েছে কাল। আচ্ছা, কটার সময় হয়েছে তো বলতে পারবো না। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।